আসসালামু আলাইকুম, স্বাগত জানাই পর্যটন নগরী কক্সবাজার থেকে। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজার গলফ বার এলাকায়। আপনাদেরকে জানাবো বাংলাদেশের প্রথম গলফ কোর্স কক্সবাজারের হারিয়ে যাওয়ার গল্প। কক্সবাজার গলফ কোর্সটি কেন হারিয়ে গেল, বর্তমানে এটির অবস্থাই বা কী, সেসব বিষয়ে আপনাদেরকে সরেজমিনে দেখাবো। আপনারা জানেন হয়তো, অনেকে জেনে থাকবেন হয়তো, এই গলফ কোর্সটি 1936 সালের পূর্বে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন সময়ে এই গলফ কোর্সটি প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে মায়ানমার থেকে ব্রিটিশ রাজরা এবং ব্রিটিশ আর্মি অফিসাররা আসতেন গলফ খেলতে। যাই হোক, আমরা একটু ভিতরে প্রবেশ করি। এই গলফ পার গেট দিয়ে ভিতরে গেলে সরু রাস্তা ধরে যে জায়গাটি দেখা যাবে, সেখানে কোনো গলফ কোর্সের কোনো অস্তিত্ব নাই, গলফ কোর্সে কোনো হোল নেই, কোনো অংশ নাই। কিন্তু যেটি আছে এখনও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে, সেটি হচ্ছে কক্সবাজার গলফ বার, যেটি পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখনও চালিয়ে যাচ্ছেন, এটা এখনও সচল। বাট হোলের যে জায়গাগুলি ছিল, যে স্থানে কোর্সটি ছিল, সেই স্থানটিতে আজকে ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠেছে, কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম। তো যাই হোক, এই গলফ কোর্সটির সম্পর্কে বলতে চাই, যে জিনিসটি বলতে হবে যে কক্সবাজারে ঢাকার সাথে বা অন্যান্য এলাকার সাথে উঁচু মানের যোগাযোগ ব্যবস্থা রয়েছে, আপনি বিমানও যেতে পারেন, সড়ক যোগাযোগও ভালো। তাছাড়া এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক 4-স্টার এবং 5-স্টার হোটেল আছে, আবাসিক ব্যবস্থা খুবই ভালো। তাছাড়া এখানে অনেক বিদেশি সংস্থা, UNHCR ছাড়াও অন্যান্য NGO ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন WFP, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, UNHCR, এরা রোহিঙ্গা রিফিউজিদের নিয়ে কাজ করছে। আপনারা জানেন কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, লংগেস্ট সি বিচ অফ দি ওয়ার্ল্ড। এই সি বিচের, এই কক্সবাজারকে যদি সত্যিকার অর্থে একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হয়, ইন্টারন্যাশনাল টুরিস্ট ডেস্টিনেশন গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই সরকারকে এই জায়গায় একটি 18 হোলের গলফ কোর্স করা দরকার। ধন্যবাদ।